বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারও ভালো আছেন। আজকে ফজর নামাজ পড়ে আর ঘুমাই নেই। ঘুমাই নেই কেন? বাচ্চাকে নিয়ে মাদ্রাসায় চলে যাব, আমার আবার একটা অর্ডার আছে, সেটা কমপ্লিট করতে হবে, এজন্য আর ঘুমাই নেই। আজকে আমি এখানে নিয়েছি ডিম, আপনি দেখেই বুঝতে পারছেন সামনে পুটিনের বাটি আছে, আমি কি বানাবো। আমি আজকে একটা কালকে রাত্রে একটা অর্ডার পেয়েছি, আজকে আমার দুইটার ভিতরে জিনিসটা দিতে হবে। একটা কেকের অর্ডার পেয়েছি আর একটা পুটিংয়ের অর্ডার পেয়েছি। আপনাদের দোয়ায়, ময়মব্বি দোয়ায়, সবাই দোয়ায় সামনের দিকে আগানের অনেক সুন্দর পথ আল্লাহ খুলে দিয়েছে আমাদের ইউটিউবের মাধ্যমে। ইউটিউবকে ধন্যবাদ জানাই, ইউটিউব আছে দেখে আমরা কিছু ভিডিও বানাইয়া ছাড়তে পারি, ইউটিউবকে অনেক ধন্যবাদ। কথা না বাড়িয়ে আমি আবার 7:30 বাজে চলে যাব বাচ্চাকে নিয়ে মাদ্রাসায়। আমি এই পুটিনটাকে রেডি করে রেখে আমি মাদ্রাসায় চলে যাব, এসে আমি কেকটা রেডি করব, আবার দুপুরে রান্না করব, আবার নামাজের সময় হয়ে যায়, সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের সাথে আমি ভালো মন্দ সব কিছু শেয়ার করি। এখন ডিমগুলো ভেঙে নিই। এখানে নিয়েছি আমি 7টা ডিম নিয়েছি, 2 লিটার দুধ নিয়েছি, আর লাগবে আমার পরিমাণ মতো চিনি। সবথেকে সহজ কাজ হলো পুটিং বানানো। পুটিং অনেক অনেক সহজ, আবার খুবই ভিটামিন খাবার, হেলদি খাবার সবার জন্যই। বাচ্চারা দুধ ডিম খেতে চায় না। আলহামদুলিল্লাহ সহজ সহজ জিনিসগুলি অর্ডার পাচ্ছি, ভবিষ্যতে সহজ থেকেই আরও ভালো জিনিসের প্রতি যেতে পারবো। আমার কিন্তু বার্থডে কেক, জিব্রা কেক, পাউন্ড কেক আপনাদের দোয়ায় অনেক ভালো হয়। এগুলো সব ইউটিউবের কারণে সম্ভব হয়েছে। কথা না বাড়িয়ে এখন আমি সব কিছু ভেঙে আপনাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করবো, আশা করি আপনাদেরও ভালো লাগবে। পুটিংটা আমি লাভ পুটিং বানাবো, আশা করি আপনারা সব রকমের পুটিং আমার মাধ্যমে দেখেছেন, গোল লাভ। আমি সবসময় চিন্তা করি একটু ভালো কিছু সুন্দর, যে জন্য সবসময় আমার গোল পুটিং বানিয়েছি, কখনও লাভ পুটিং আমি বানাই নাই, দেখেছি। তাই চিন্তা করলাম নিজের আইডিয়া দিয়ে, এটা দিয়ে যখন কেক হয় পুটিং হবে না কেন, একটু পুটিংটা ট্রাই করি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গ্রামের পুটিং, তারপরে স্ট্রবেরি পুটিং, চকলেট পুটিং, আমার ভিডিওতে অনেক রকমের পুটিং আছে। যদি আপনারা আমার ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশেই থাকবেন। এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের আমি উপহার দেবো, আলহামদুলিল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন। এখন ডিমগুলো ভেঙে নিয়েছি, এটাকে একটু শুকিয়ে নেবো, এটা শুকায় এটাতে আমি একটু ঘি দিয়ে নেবো। ডিম আমি 2টা বাড়াই নিব, আমি 9টা ডিম নিব, কেননা পুটিনটা বড় হবে, একটু ফুলা হবে। যেই জন্য যে কোনো জিনিস যদি আপনি বড় চান, ফুলা চান, এই জন্য আমি তখন ডিম নিয়েছি 7টা, আর 2টা ডিম ভেঙে নিয়েছি, সময় শর্ট কারণে দেখাতে পারছি না। 2 লিটার দুধ নিয়েছি, সব আমি মিলে যখন বসাবো তখন দেখাবো। আমি ডিম নিব 9টা ডিম, 2 লিটার দুধ, চিনি খুব কম লাগবে। প্রিয় দর্শক, আমি 2টা রাতে জাল দিয়ে ঘন করে রেখেছি, এজন্য আমার অনেকটা হেল্প হয়েছে। আমি 2 লিটার দুধকে আমি 1.25 লিটার করে নিয়েছি, আমি এই জন্য কাজে একটু তাড়াতাড়ি আগাবে, না হলে কিন্তু লিকুইড দুধ দিয়ে পুটিং বানালে অনেক সময় লাগে। এখন দুধের ভিতরে যে কোনো অর্ডার নিতে হলে আগে তাদের জিজ্ঞেস করতে হয় কীরকম মিষ্টি দেব, তাই আমি জিজ্ঞেস করে নিয়েছি। এখানে আমি চামচে 10 চামচ চিনি দেবো, বেশি দেব না, বড় পুটিং তো এই পর্যায়ে চিনিটা লাগবে। এখানে প্রায় 1.5 চামচ চিনি দিয়েছি, পুটিংটা খুবই সহজ। এখন সব কিছু মিলে আমি ব্লেন্ডার করে নেব, এই সব দিয়ে দিচ্ছি, সব কিছু মিলে আমি ব্লেন্ডার করে নেব, কেননা হাতে খুবই সময় শর্ট। পুটিংটা আমি প্রেশার কুকারে বানাবো, আমার মাত্র 20 মিনিট টাইম লাগবে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় পুটিং আমি অনেক আগের থেকেই ভালো পারি, আর পুটিংটা খুব হেলদি খাবার, সবার জন্য উপকার। দেখা যায় আমরা এখন এটা ব্লেন্ডার করে পরে কথা বলতেছি। প্রিয় দর্শক, এখন আমি আমার হ্যান্ড ব্লেন্ডারটা আমি বেডরুমে রেখে এসেছি, আমার হাজব্যান্ডের ঘুম ভেঙে যাবে দেখে ও রুমে আর গেলাম না। এখন আমি এই ব্লেন্ডার করে সবগুলা ব্লেন্ড করে নেব। এটা একবারে দিব না, একবারে দিলে ভয় আছে, 2বারে করে দিব। এখানে আমার 9টা ডিম, 2 কেজি দুধ, এই জন্য একটু কেয়ারফুলভাবে করতে হবে। এখন ব্লেন্ডারটা করে আপনাদের দেখাচ্ছি পুটিংটা কীভাবে বসাই। আমি যেই পাত্রটায় পুটিংটা বসাবো সেই পাত্রটায় আমি ঘি দিয়ে নিব, ঘির ফ্লেভারটা ভালো, এই জন্য ঘিটাই দিয়ে নিব।
সোয়াবিন তেল দিব না, সোয়াবিন অনেক জার করে যেটা থাকে সেটাই দিবেন হাতের কাছে। আমার কাছে ঘি আছে, আমি ঘি দিচ্ছি, ঘি দিতে হবে কোনো কথা নাই, ঘি দিতে পারেন, তারপরেও মাখন দিতে পারেন, বাটার দিতে পারেন, যা করে হাতের কাছে থাকে তাই দিতে পারেন। আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি, ঘিয়ের ফ্লেভারটা অনেক ভালো আসে আর খেতেও ভালো লাগে, এই জন্য আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। তারা কোনো ক্রামেল পুটিং নেবে না, নর্মাল সাদা পুটিং নেবে, হোয়াইট পুটিং, এজন্য ঝামেলা কম। আমি এবার একটু হালকা করব, বেশি ক্রামিল করব না, বেশি ক্রামিল করলে এখানে প্রায় হাফ কাপ চিনি লাগতো। আমি কিছুটা হালকা করব কালারটা সুন্দরের জন্য আর দেখার পরিবেশের জন্য। একবার সাদা পুটিং আমার ভিডিওতে আছে, দেখতে চাইলে আপনাদের ভিডিও শেষ হলে আমি লিঙ্কটা দিয়ে দিব, দেখে নিতে পারবেন। আমি ক্রামিল পুটিং ক্যারামেল পুটিং বানাইতে কিন্তু এক কাপ হাফ কাপ চিনি লাগে। এখানে আমি কিছুটা চার চামচের সোয়া চামচ চিনি দিয়ে নিছি, একটু হালকা করব। একদম সাদা পুটিংও সুন্দর খেতে ভালো লাগে, কিন্তু এটা তো গেস্ট আসবে, গেস্টের সামনে কাটবো, তাদের বাসায় গেস্ট আসবে, তাই একটু হালকা করব, ঘি কালার করব। আমি ঘি দিয়েছি তাই ঘিয়ের ফ্লেভারটা যেন আসে, আর ঘিয়ের যে ঘিয়ের যেরকম কালার সেরকম কালারটাই আমি আনব। দেখুন প্রিয় দর্শক, এটা কিন্তু পুরো ঘিয়ের কালার হয়ে গিয়েছে, ঘিটা কিন্তু এই কালারই থাকে। দেখুন, যদি মাথায় একটু বুদ্ধি থাকে, পুরা বুদ্ধিটা যদি ইউজ করি, তাহলে আলহামদুলিল্লাহ জিনিসগুলো সুন্দর হয়। দেখুন, যেটা আমি আমার ক্ষেত্রে আমি করেছি, দেখুন এটা কিন্তু পুরো ঘি দিয়েছি, তাই ঘিয়ের কালারটা আমি আনতে চাচ্ছি, এই জন্য এই কালারটা করে নিয়েছি। এটা ঠান্ডা গরমের কোনো প্রশ্ন আসে না, এখানে ঢেলে দেবেন। দেখুন ঢেলে দিলাম, এখন আরও বেটার আছে, ওটা ঢেলে দিব। দেখুন প্রিয় দর্শক, আমি কিন্তু আরও বেটারটা ঢেলে দিয়েছি আলহামদুলিল্লাহ। পুটিংটা কিন্তু এখন একটু মোটা সাইজের ভালো লাভ পুটিং হবে ইনশাল্লাহ। দেখুন বেটারটা পুরাটা দিয়ে দিয়েছি, কিছুটা এক কাপ পরিমাণ বেঁচে গিয়েছে দেখুন, আর পুটিংটা মাশাল্লাহ ফুলে যাবে। এই এটার কিন্তু কোনো ঢাকনা নাই, ঢাকনা ছাড়াই আমি এখানে আস্তে করে খুব সাবধানে বসিয়ে দিব। দেখুন এখানে আমি একটা প্রেশার কুকার দিয়েছি, এখানে আমি এক কর পরিমাণ পানি দিয়েছি, আর পানিটা চুলা ধরাই নেই, চুলা ধরাই থাকলে দেখা যায় আমার হাতে ছেঁকা লাগবে, তাই চুলা টুলা ধরাই নেই, পুটিংটা বসিয়ে পরে চুলাটা ধরিয়ে দিচ্ছি। আমার পুটিংটা হতে 20 মিনিট লাগবে, আমি 20 মিনিট পরে ফিরে আসতেছি। আর একটা কাজ করবেন, যখন এই প্রেশার কুকারে পুটিং দেন তখন কিন্তু একটা কাজ করবেন, পানিটা একদম কম দেবেন, এটা কিন্তু ঢাকনা নাই, এই ঢাকনায় কিন্তু আমার পুটিংটা হবে, পানিটা কিন্তু ছিটে আসতে পারে, একটু সতর্কভাবে বসাতে হবে। এটার কিন্তু কোনো ঢাকনা নাই, আর এটার গায়ে কোনো ঢাকনাও নাই, দেওয়াও যাবে না। আমি মার্কেটে গেলে ট্রাই করব, দেখবো লাভের কোনো ঢাকনা আছে নাকি। এই যে কালকে রাত্রে একটা পুটিং বানিয়েছিলাম, দেখুন এটা ঢাকনাটা কোনো রকম একটু বসিয়ে দেব, কোনো রকম একটু বসিয়ে দিলাম, দেখা যায় ডেলিভারি দিব। ঘরে কি রাখবো না এটা কোনো কথা, তাই ঘরের জন্য একটা বানাইছি, দুইটা বানাইছি, ওনারা যেটা পছন্দ করে। পুটিংটা ফুল জালে রাখবো 20 মিনিট, 20 মিনিটের ভিতরে হয়ে যাবে। প্রিয় দর্শক, আমি একটা বিড়াল পালি, বিড়ালের পিছিয়ে কুকারের শব্দ শুনে ভয় পাচ্ছে, তাই দেখুন আমাদের বেবি খুবই ভয় পাচ্ছে, আমার জ্বরে ডরতেছে আর আমার খুব ভালোবাসে, সকালে উঠে খাবার দিই, একটা পুরো বাচ্চার মতো হাজির করি, কিন্তু আমাদের ফ্যামিলির একজন হয়ে গিয়েছে। দেখুন আমাদের বিড়ালটা আলহামদুলিল্লাহ অনেক কিউট, একটা বাইরের বিড়াল, দেখুন এই বিড়ালের মজাদার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। দেখুন আমাদের মিনি বয় এখানে বসে রয়েছে, আমাকে লাভ দিয়ে চলে গেছে, অনেক ভয় পায় ব্লেন্ডার প্রেশার কুকার এগুলো অনেক ভয় পায়, অনেক ভয় পায়। দেখুন কত কিউট একটা বিল্লি, দেখছেন কত কিউট, অনেক কিউট। আমরা 2 মাসে বাচ্চা এনেছি, এটা বাইরের বিল্লি, আলহামদুলিল্লাহ অনেক ভালো ভদ্র, বেডরুমে রাখি, এখন সকালবেলা একটু বাড়ি দিয়ে দিয়েছি। দেখুন আমার বিল্লির কম্বল, এটা হচ্ছে আমার বিল্লির কম্বল, এই দেখুন এখানে থাকে আমার বিল্লি, আর এখানে আমার বড়ো ছেলে ঘুমায়। একটা বিল্লি পারলে কিন্তু বোঝা যায় বিল্লির ভালোবাসা, দেখুন আমাকে দেখলে খাওয়ার জন্য দৌড়াদৌড়ি করে। ওর খাবারটা খুবই সুইট একটা খাবার, দেখুন কত সুন্দর খাবারটা, এটা আমার বিল্লি খায়।
দেখুন কত সুন্দর করে খাচ্ছে, বুটের মতো শব্দ করে খায়। এটা বাইরের বিল্লি, দেখুন কত বড় লেজ। দেখুন লেজটা আমার কাছে খুব ভালো লাগে। আমি তো ওকে শ্যাম্পু করে প্রতি সপ্তাহে গরম পানি দিয়ে একটা বাচ্চা দিয়ে হাত যতন করে গোসল করা হয়, গোসল করে রোদে রাখি। খুব মায়া লাগে, খাবার দিলে খাবার খেয়ে অফ রেখে আবার আমি চলে গেলাম আমাকে দেখে। মিনি তুমি খাও, তুমি খাও খাও, আমি চলে যাচ্ছি। হ্যাঁ খাও, পানি নিয়ে আসতেছি আমি। প্রিয় দর্শক, আমি এখন মাদার শিশুর জন্য রেডি হয়ে গিয়েছি, মোহাম্মদকে নিয়ে চলে যাব। ভিডিওটা খুব তাড়াতাড়ি শেষ করে দিব। এখন প্রোটিনটাকে আমি বাইর করে নিয়ে আপনাদের দেখাবো।